মাসিকের সময় পাঁচটি খাদ্য সম্পূর্ণ পরিহার করতে হবে। সে পাঁচটি খাদ্য যদি খান, আপনার মাসিকের ব্লিডিং বেড়ে যেতে পারে, প্রচুর ব্যথা হতে পারে এবং আরও বিভিন্ন স্বাস্থ্যহানি হতে পারে। আজকের এই ভিডিওতে মাত্র পাঁচটি খাদ্যের কথা বলবো, যে পাঁচটি খাদ্য অনেকে ভুল করে পিরিয়ড চলাকালীন সময়ে প্রচুর পরিমাণ খান এবং খাওয়ার কারণে বিভিন্ন সমস্যা নিয়ে হসপিটালে ভর্তি হতে হয়। সেই খাদ্যগুলোর মধ্যে এক নম্বর খাদ্যটি হচ্ছে দুধ এবং দুগ্ধজাতীয় খাদ্য। পিরিয়ড বা মাসিক চলাকালীন সময়ে দুধ এবং দুগ্ধজাতীয় খাদ্য অতিরিক্ত পরিমাণ পান করলে ব্লিডিংয়ের চান্স বেড়ে যাওয়ার পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যেয়ে পেটের ব্যথার সৃষ্টি হতে পারে এবং আপনি আরও বেশি অস্বস্তি হতে পারেন। কারণ ব্লিডিং ফেজটা সাধারণত আমরা সাত দিন কাউন্ট করি, পিরিয়ডের সময় থেকে সাত দিন পর্যন্ত ব্লিডিং বা রক্তপাতের সময় বলি। ওই সময়ে সাধারণত তলপেটে ব্যথা থাকে। যদি এই দুগ্ধজাতীয় খাদ্য বা দুধ বেশি খান, দুধে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, সেই প্রোটিন আপনার হজমের এক ধরনের গণ্ডগোল সৃষ্টি করবে এবং হজমের গণ্ডগোল সৃষ্টি করলে পেটে এক ধরনের অসুবিধা দেখা দিবে, আরও বেশি অসুস্থ হয়ে যেতে পারেন। দুই নম্বর হচ্ছে উচ্চ ফ্যাটযুক্ত খাদ্য। উচ্চ ফ্যাটযুক্ত খাদ্য বলতে আমরা বার্গার, গরুর মাংস এবং অনেক বেশি তেলে ভাজা খাদ্যকে আমরা বুঝাই। সাধারণত পিরিয়ডের সময় মেয়েদের মুড সুইং হয়, আর মুড সুইংয়ের ফলে তারা বাইরে ঘুরতে চায় বা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায়, যার কারণে দেখা যায় রেস্টুরেন্টে গিয়ে প্রচুর পরিমাণের তেলে ভাজা উচ্চ ফ্যাটযুক্ত খাদ্য খেয়ে থাকে। এই উচ্চ ফ্যাটযুক্ত খাদ্য খাওয়ার পরে তাদের হজমের এক ধরনের সমস্যা দেখা দেয়। এই হজমের সমস্যা দেখা দেওয়ার ফলে পিরিয়ডকালীন যে অসুস্থতা সেটার তীব্রতা আস্তে আস্তে বাড়তে থাকে এবং সে আরও বেশি অসুস্থ হয়ে পড়তে পারে। তিন নম্বর খাদ্যটি হচ্ছে লাল মাংস এড়িয়ে চলতে হবে। লাল মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং সেটা হজম হতে অনেক বেশি সময় নেয়। পিরিয়ড চলাকালীন সময়ে যদি এই লাল মাংস খান, হজমে এক ধরনের গণ্ডগোল তৈরি হবে, কারণ যেহেতু এটা হজম করতে অনেক বেশি সময় নেয় এবং পেটে এক ধরনের সমস্যা তৈরি হয়, যার কারণে মাসিকের সময় যে ব্যথা সেই ব্যথার তীব্রতা বাড়তে পারে এবং আপনি আরও বেশি অসুস্থতা বা অস্বস্তি বোধ করতে পারেন। চার নম্বর খাদ্যগুলো হচ্ছে অতিরিক্ত লবণজাতীয় খাদ্য বা সামুদ্রিক মাছ, এগুলো এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত লবণ এবং সামুদ্রিক মাছেও কিন্তু অনেক বেশি সোডিয়াম থাকে। সোডিয়াম আপনার দেহের জন্য ভালো, তবে অতিরিক্ত সোডিয়াম খাইলে আপনার দেহে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা দেখা দিতে পারে। এই পানিশূন্যতা দেখা দেওয়ার কারণে আপনার মাথা ব্যথা হতে পারে, শরীরে অস্বস্তি বা অসুস্থতা বাড়তে পারে, অনেক বেশি দুর্বল হয়ে যেতে পারেন। এই জন্য অতিরিক্ত সোডিয়াম বা সামুদ্রিক মাছ বা লবণজাতীয় খাদ্যগুলো একটু পরিহার করলে আপনার মাসিকের সময় অনেক বেশি সুস্থ থাকতে পারেন। অ্যালকোহল এবং কফি, এই দুটি খাদ্য মাসিকের সময় এড়িয়ে চলতে হবে। কফিতে প্রচুর পরিমাণ ক্যাফিন থাকে। এই ক্যাফিন কিন্তু ইনসমনিয়া বা ঘুমে ব্যাঘাত ঘটায় এবং অনেক সময় দেখা যায় এই অতিরিক্ত কফি পান করার কারণে একটা মানসিক চাপ সৃষ্টি হয়। এই মানসিক চাপ সৃষ্টি হওয়ার কারণে পিরিয়ড চলাকালীন সময়ে তারা আরও বেশি অসুস্থতা বোধ করে। মাসিকের সময় অতিরিক্ত অ্যালকোহল খেলে অ্যাস্ট্রোজেন হরমোনের লেভেলটি বাড়িয়ে দিবে। এই অ্যাস্ট্রোজেন হরমোনের লেভেল বাড়লে আপনার অনেক বেশি ব্লিডিং হতে পারে, তলপেট ফুলে বমি সহ আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাহলে মাসিক হলে কী কী খাদ্য খাওয়া যাবে? মাসিক হলে সাধারণত হজম হয়, দ্রুত হজম হয় এই জাতীয় খাদ্য খেতে হবে। যেমন শাকসবজি বেশি বেশি খাওয়া উত্তম, লাউ খেতে পারেন, পেঁপে খেতে পারেন, আপেল কিন্তু খুব বেশি কাজে দেয় হজমে। এই জাতীয় খাদ্যগুলো খেলে আপনার পেট ঠান্ডা থাকবে এবং হজমের কোনো গণ্ডগোল হবে না, যার কারণে আপনার পিরিয়ডের চলাকালীন সময়ে পেটের যে সমস্যা বা গ্যাস্ট্রাইটিস সহ অন্যান্য সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এজন্য মাসিকের সময় উচ্চ ফ্যাটযুক্ত এবং কোলেস্ট্রলযুক্ত খাদ্যগুলো পরিহার করুন। স্বাভাবিক খাবার খান, যে খাবারগুলো খেলে আপনার হজমের কোনো গণ্ডগোল হবে না, পেট ঠান্ডা থাকবে। এই জাতীয় খাদ্যগুলো খেলে আপনি অবশ্যই মাসিকের সময় অনেক বেশি সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভালো লাগলে আমাদের সাথে থাকুন। সালামু আলাইকুম।